মুক্তির মিছিলে সাকিব বুবলির সিনেমা। ঢাকাই সিনেমায় নায়িকা বুবলির অভিনয়ে ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এই নায়িকার অভিনীত প্রায় সব ছবিরই নায়ক সাকিব খান। সম্প্রতি সাকিব বুবলি জুটির অভিনয় করেছেন চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ছবিতে। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। আজ 20 মে রোববার ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এই তথ্য নিশ্চিত করছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। চিরাইঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রোডাকশন। সাকিব বুবলি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াত, বদ্দা মিঠু প্রমুখ। উত্তম আকাশ পরিচালিত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ও বুবলি। চট্টগ্রামের ছেলের চরিত্রে সাকিব খান ও নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয় করেছেন বুবলি। আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক গল্পে আরও থাকবে রোম্যান্স ও অ্যাকশন। গেল বছরের অক্টোবরে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ছবির শুটিং শুরু হয়েছিল FDC-তে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে, আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। গেল সপ্তাহে ছবিটির টাইটেল গান প্রকাশ হয়। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া। ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেল হল বুকিংয়ের কাজ।